نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الكريم صلى الله عليه وسلم يا عبد الله اتق الله الله تبارك দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে দেখেছি খাটিয়াব কবর দাহের মাদি দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে দেখেছি খাটি তুমি যেদিন ডাক দিবে মোরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমার রকে সারা বিশ্বের মায়া ভুলে কবর গায়ের মাদি তুমি পেতে দেবে তুমি পেতে দেবে তোমার পক্ষে ঘুমিয়ে পড়িব চিরজন্মের মত জাগি পড়ার কহিব নিদ্রায় অব কবর গায়ের খায় কি জানি কোন দিন আসিয়া যাবে ও সেই মজাদা দেশের রাগিয়াব কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খালি রবেন সদিন পিতার মাতার স্নেহের বন্ধু স্বজনের ব্যথা মনোপ্রীতি শিশুদের করল প্রিয়তম একটি সচার একটি বিকার একটি
সম্মানিত যোগ্যতম আজকের এই সভার সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে ইসলাম প্রকাশক দিলের ভাইরা, ইসলামকে ভালোবেসে যারা সত্যি কথা শুনব বলে এসেছি, এবং আমার সামনে বসে থাকা মা বোনেরা, সর্বাগ্রে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করি, গুরু কীর্তন করি, বন্দেশা নামাজ করি, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে মত মহান সবাই আমাদেরকে একত্রিত হয়ে বিচারকে কোরআন এবং হাদিসের কথা বলার এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন, আমরা তার বারবার লাগে না নাই লক্ষ কোটি শুক্রিয়া সকলে অন্তরের অন্তর স্থল থেকে বলে উঠি আলহামদুলিল্লাহ। মরে যাও
ইমানদার হওয়ার আগে, আমাকে ভয় করার আগে, পরিষ্কার মুত্তাকি হওয়ার আগে দুনিয়া ছেড়ে আমার কাছে নমস্কার হয় না। এবার আল্লাহ তাআলা যে সেই শ্রীনগরের মধ্যে একটা বাচ্চা, তার তিনটে ওয়াজির ছিল, হঠাৎ করে তিনটে ওয়াজিরকে ডাকলো এবং ডেকে একটা কোটি টাকা দামের হীরাকে নিয়ে আসলো এবং হীরাকে সামনে রেখে তিনটা ওয়াজিরকে বলল, তোমাদেরকে হুকুম করলাম এই হীরাটাকে ভেঙে দাও। পাগল আছে ওয়াজির বলে হীরার টুকরোটা ভেঙে দেবে? আপনাকে যদি এখন বলা হয় হীরা তো বাদ দেন, একটা লাল 2000 টাকার নোট দিয়ে বলা হয় আপনি ছেড়ে দেন, ছেড়বেন? 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 ছেড়বেন না। ওই রকমই তারা নারাজ হচ্ছে। তার মধ্যে তিনজনের মধ্যে দুজন ধ্যানদানা, একজন চট করে একটা পাথর দিল, পাথরের উপরে হীরা লাগিয়ে রাখলো, আর একটা পাথর দিয়ে হীরাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। লোকটা ঠিক করলো না ভুল করলো? ঠিক করলো না ভুল করলো? ভুল করলো। আপনার সবাই বলছে ভুল করলো, আমি একাই বলছি ঠিক করলো। কেন ঠিক করলো বোঝাচ্ছি, যেমন হীরার টুকরোটাকে ভেঙে দাও বল, অমনি বাদশা রাগে রাগান্বিত হয়ে গেল, বাকি দুইজন ওয়াজির রাগে রাগান্বিত হয়ে গেল। শুধু লোকটার পরীক্ষা নেওয়া হচ্ছে, লোকটাকে আজমাইস করা হচ্ছে। এবার বাদশা এক এক করে প্রশ্ন করতে লাগলেন, ভাই তুমি কেন হীরার টুকরোটা ভাঙলে না? দ্বিতীয়জনকে বললে, তুমি কেন ভাঙলে না? বললে, বাদশা শোনে নাও, শোনে নাও, আমি অত বোকা নয়, পাগল নয়, আমি হচ্ছি পণ্ডিতের বেটা, পণ্ডিত, আমি পণ্ডিতের ছেলে, পণ্ডিত, আমার ভাগ পণ্ডিত ছিল, আমার 14 কোষ্টি পর্যন্ত পণ্ডিত ছিল, আমি কি করে ভগবান করে ফেলি? বাচ্চা তুমি শোনো, আপনি আমাকে ভয় পেয়েছেন, মাস্কারা করে বলেছেন, মজা করে বলেছেন, এই জন্য হীরা টুকরোটা আমি ভাঙিনি, কারণ হীরার নাম হচ্ছে কোটি টাকা, এই কোটি টাকার দাম বুঝে আমি হীরাটাকে নষ্ট করিনি। ঠিক তৃতীয়জনা এই উত্তরটা দিল। এবার যে ব্যক্তি ভেঙেছে, 3 নম্বর ব্যক্তিটা, ওকে বলা বলো তুমি কেন ভাঙলে? এবার সেই লোকটা বলছে, বাদশা শুনে নাও, আমি কেন হীরার টুকরোটাকে ভেঙে দিলাম, আমি কেন হীরার টুকরোটা চূর্ণ বিচূর্ণ করে দিলাম আপনার আদেশ পাওয়ার সাথে সাথে? বাদশাগণ, আপনি আমার কাছে মালিক, আপনি আমার কর্তা, আপনি আমার বাদশা, আর আমি হলাম আপনার গোলাম, পিতদাস, আমি আপনার চাকর। আপনি আমাকে হুকুম করেছেন হীরার টুকরা ভাঙতে, হীরার টুকরোটাকে চূর্ণ বিচূর্ণ করতে বলেছেন, আমি এক পাল্লায় আপনার হুকুমটাকে রাখলাম, আর এক পাল্লায় আপনার এই লক্ষ টাকা কোটি টাকা মূল্যে হীরাটাকে রাখলাম, আর আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্ম দিয়েছেন, অন্তর দিয়েছেন, হৃদয় দিয়েছেন, যে হৃদয়ের মানুষ জান্নাতি হবে, আর যে হৃদয়ের জন্য মানুষ জাহান্নামী হবে। অন্যত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে রেখেছেন, লানা কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দান করলাম, যারা অন্তর দিয়ে বুঝল না, বুঝে না বুঝল না, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত সাথে তুলনা করেছে। সেই জন্য লোকটা বলছে, বাচ্চা গো, আমি এক পাল্লায় হীরাকে রাখলাম, আর এক পাল্লায় আমি আপনার হুকুমকে রাখলাম, আর আমার অন্তরের দাড়ি দিয়ে পাল্লা দিয়ে যখন আমি আপনার পাল্লাটাকে উঠালাম অন্তরের দাড়ি দিয়ে, তখন দেখলাম
দেখলাম আপনার হুকুমে আল্লাহর বাড়ি হয়ে গেছে, আর আপনার লক্ষ কোটি টাকা দামের হীরা তা হালকা হয়ে উপরে উঠে গেছে। কে চালাক করে ভালো আছে, কে চালাক করে, কে চালাক করে কথা বলতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে মালদা আর উত্তর দিনাজপুরের মানুষ, মানে এরা মুখ খুলতে চাইবে না, এদের মনে হয় যে মুখ খুললে পয়সা লাগে, এরা মুখ খুলতে চাইবে না সহজে, চলে যান মুর্শিদাবাদে, বিশেষ করে আসাম ত্রিপুরা বাংলাদেশ, বাংলাদেশের মানুষ সালাম দিন, এই যে দ্বিতীয়বার সালাম দিতে হবে সুযোগ নাই। কোরআনে আয়াত করা হলো বলবে না, বক্তা আল্লাহ হবে না, কোরআনে আয়াত করা শেষে কি বলে আল্লাহ হবে না, আল্লাহ না কেমন যায়, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আল্লাহ আপনাকে বললেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। এবার ওই যে বাদশার গল্পটা বললাম ওখান থেকে আপনাকে মূল্যবান কথা বলতে হবে, যে ছিল ওয়াজির দাস চাকর, সে এখন রাজত্বের মালিক, কেন যে সে তাকে কতটা প্রভু বলে স্বীকার করেছে, কতটা মালিক বলে স্বীকার করেছে, কতটা তাকে বাদশাহ বলে স্বীকার করেছে, নিজে নগ্ন হয়ে আপনি চলে যাচ্ছেন বাইক চালিয়ে হরিশ্চন্দ্রপুরের দিকে, এমনি সময় গণমাধ্যমের জুমা মসজিদে আজান হচ্ছে, ভাইয়াওয়ালা মানুষ সব জায়গায় লাভ পাচ্ছে,
খাবার খাচ্ছে, পশু কাটা হয়ে কেটে যাচ্ছে, আমার শ্রদ্ধেয় আব্বা জান, শ্রদ্ধেয় আব্বা জান, আমার ওস্তাদ সমতুল্য ওস্তাদ মানুষ শেখ মুজতাহিদুল ইসলাম সাহেব যে হাদিসটা পেশ করছিলেন, খুব সুন্দর হাদিস পেশ করছিলেন। আল্লাহ তাবারাকা তাআলার নবী বলছেন, ওয়ালা তাকুতান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফাইনামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বায়আ মিনহু যিম্মাতুল্লাহি ইনশাআল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোকটা জেনে শুনে ওয়ালা সুতা পড়ে আযান হচ্ছে, বলছে এই রাতে নামাজ পড়তে যাচ্ছে, সময় আছে, এই তাদের জামাতটা হয়ে যাক, আমি একাই নামাজটা পড়ে আসবো, কিংবা আরামার পরে সে লোকটা বলছে নামাজ এখন পড়বো না, আমার তো দাড়ি বের হয়নি, আমার তো মজ বের হয়নি, আমি আমার ছেলে মেয়ের বিবাহ দিইনি, আমি তো এখন নানা হইনি, আমি তো এখন বাবা হইনি, আমি তো এখন আপনার কিনা শ্বশুর হইনি, এই মতো বাহানা করে যারা অলসতা করে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, বিস্তারি বলছে তখন মুসলমান মার খাবে, তখন মুসলমানকে পশু কাটা করে কেটে দেওয়া হবে, তখন মুসলমানকে বটি বটি করে তিরিশ করে দেওয়া হবে, কেমন করে বিশ্বাস বলছেন সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাকে অটুট রাখতে হবে, আল্লাহ
আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অটোমেটিক আপনাকে রব্বানাও বলতে হবে না। আপনি যখন বিপদে পড়বেন অটোমেটিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন গায়েবি মাদদ করে। আপনি বুঝতে পারবেন না আমি এখান থেকে কি করে বাঁচলাম, আপনাকে গায়েবি মাদদ করে আল্লাহ করে বাঁচিয়ে দেবেন। তবে আমাকে প্রথমে আল্লাহ বলা হবে, আমাকে নারাজি হতে হবে, আমাকে আল্লাহকে ভয় করতে হতে হবে। আদান শোনার পরে ক্লান্ত ফেলে ফেলে যায়, আদাম হচ্ছে ক্লাব চলছে বিঘ্ন বাজারে, আদাম হওয়ার পরে মোবাইল নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, আদাম হয়ে যাওয়ার পরে টিভি রকমের ব্যবসা নিয়ে ব্যস্ত। আজকে আমরা আল্লাহ তাকে সাহায্যে পাই না, আজকে আমরা এই করোনা ভাইরাসের উপর দিয়ে যাচ্ছি, এই করোনা ভাইরাসের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন না রেখেছেন না, এর জন্য আল্লাহকে খুশি করার জন্য একটু আল্লাহর কথা শুনে আলহামদুলিল্লাহ বলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। মুসলমানের জোর কমে গেছে, পাখানি নাকি আপনারা, আলহামদুলিল্লাহ আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য নিয়ে আমরা আল্লাহ সুশান্ত করি করলাম। হে আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তুমি এই করোনা ভাইরাসকে আজকে আজ পর্যন্ত আমাদের মধ্যে আসতে দাওনি, আগামী আগামীকালে যেন আমাদের মধ্যে না আসে আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। যখন আমি মুমিন হব, যখন আমি আল্লাহকে ভয় করতে হব, তখন আমাকে কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে যখন চাইবো